সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় রীতাভরী চক্রবর্তীর পর এই সপ্তাহে জনপ্রিয় টক শো ইশক এফএম এ সঞ্চালিকা নুসরতের সঙ্গে দেখা মিলবে মদন মিত্রে শাসক দলে একজন সাংসদ তো অন্য আরেকজন বিধায়ক তবে দক্ষ রাজনীতিবিদ পরিচয়ের বাইরে মদন মিত্রের কিন্তু এক আলাদাই চাহিদা এবং উন্মাদনা রয়েছে বিশেষ করে রমণীদের মধ্যে কামারহাটির বিধায়ক এই জনপ্রিয়তা মূলত তার কালারফুল মেজাজের কারণেই গ্রহণ করেছেন কামারহাটির এই বিধায়কের উঠা বসা শুধু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বের সাথেই নয় পাশাপাশি টলিউডের বহু অভিনেত্রীর সাথেই রয়েছে তাই তো এবার নুসরত জাহানকে তার টক শোতে এসে লাভ টিপস দিয়ে দিলেন মদন মিত্র অনেকটা বাধা বিঘ্ন পেরিয়ে এসে এখন মোটামুটি কিন্তু নিজের কেরিয়ারের দিকে ফোকাসড হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান ছেলের ১৩ দিন বয়সের পর থেকেই তিনি কাজে পা রেখেছেন এখন আবার রেডিও জকি হিসাবে তিনি কেরিয়ারও শুরু করেছেন ইতিমধ্যেই অভিনেত্রী কিন্তু সেরে ফেলেছেন অনেকগুলি সাক্ষাৎকার এই শোয়ের উদ্দেশ্য হল মূলত বাংলার সব খ্যাতনামা ব্যক্তিত্বদের জীবনের আনকাট ভার্সনকে তুলে ধরা এই শোয়ের নাম ইশক উইথ নুসরত এই শোয়ের প্রথম গেস্ট ছিলেন রীতাভরী চক্রবর্তী তাঁর ইন্টারভিউ হওয়ার পর এবার ইশক উইথ এফএম এ নুসরতের সঙ্গে দেখা মিলল বাংলার হেভিওয়েট ক্রাশ মদন মিত্রের সম্প্রতি ইশক এফএম এর একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাদের সামাজিক মাধ্যম থেকে যেখানে দেখা যাচ্ছে কামারহাটির বিধায়কের ওঠা বসা সহ নিজের রঙিন জীবনের বিষয়ে অনেক কিছু শেখালেন ও লাভলি ক্রিয়েটার বুধবার দিন সামনে আসবে এই নতুন এপিসোড যেখানে দেখা যাবে ব্যক্তিগত জীবন আর প্রেম নিয়েই হোশ মেজাজে নিজের বক্তব্য রাখছেন মদন মিত্র যিনি মনে করেন কানে কানে লাভলি বললেই অনেকেই খুশি হয় কিন্তু এটা কি কোনো ইঙ্গিত নাকি সঙ্গে অভিনেত্রী নুসরত জাহানকেও তিনি দিয়েছেন প্রেমের কিছু টিপস কোনটায় তুমি ভালো থাকবে যাকে নিয়ে থাকতে চাইছো সে কোনটা পছন্দ করবে নিজের কাছে এই দুটো ব্যাপার যতক্ষণ না বুঝতে পারবে তুমি ভালোবাসতে পারবে না আমি দূর থেকে যেতে যেতেও বুঝতে পারি ডান দিকের কজন আর বাঁ দিকের কজন সেলফি তোলার জন্য ছটফট করছে শুধু এই নয় এই কথাগুলো নায়িকা নিজেও অনেক উৎসাহিত হয়েই শুনেছেন সঙ্গে নুসরত জুড়ে দিয়েছেন একেবারে ফুল রোমিও যে শোয়ে অতিথি হয়ে যান মদন মিত্র সেই শোয়ের সঞ্চালক বা সঞ্চালিকাকে কিন্তু বিশেষ কিছু কথা বলার প্রয়োজনীয়তা বোধ করতে হয় না কারণ মদন মিত্র নিজেই সেই অবকাশ দেন না তাই এই শোতেও কিন্তু সঞ্চালিকার নুসরত জাহান নিজে খুব কম কথা বলছেন এবং মদন মিত্রের কথা বেশি শুনেছেন বাংলা রাজনীতির বলা যায় অন্যতম রঙিন বিধায়ক মদন মিত্রকে কিন্তু সাংসদ অভিনেত্রী নুসরত জাহান ফুল রোমিওর তকমাও দিয়ে দিয়েছেন টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ